পর্দায় আপনাদেরকে স্বাগত। আমার চারপাশ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কোথায় রয়েছি। আমি রয়েছি কলকাতার ঐতিহ্যগত কলেজ স্ট্রিট কফি হাউসে, এবং আমার সাথে কে রয়েছেন বলুন তো? এই কফি হাউসের একেবারে প্রবীণতম কফি খোর অমর মল্লিক, যিনি একেবারে 70 বছরের কাছাকাছি সময় ধরে এই কফি হাউসের টানে এখানকার আবেগে আজও এখানে আসছেন। তার সঙ্গেই আজকে আমি কফি হাউসে বসে একেবারে কফি হাউস আড্ডায় মাতো। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি প্রথমটা একটুখানি আপনার আপনার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এই যে পেশাগত ছাত্রজীবন সবটা পেরিয়ে ঠিক কোন সূত্র ধরে কফি হাউসে পা রাখা বা কফি হাউসের আড্ডায় আসা সূচনাটা ঠিক কোথা থেকে জানতে চাই বলতো? এটা আমি যখন আমার একটা স্কাউট ছিল হিন্দি স্কুলে, সেখানে আমরা সব বন্ধু বান্ধব ছিলাম, সেই সূত্রে ঠিক অপোজিটে কফি হাউস, সেই হিসেবেই আমাদের কফি হাউসে প্রথম আসা শুরু হয়। তারপরে আস্তে আস্তে বন্ধু বান্ধবের বাড়ে, টেবিলে লোক আসে, আস্তে আস্তে আমরা রেগুলার, তখন একটু অন্যরকম ছিল আর কি। তখন এই যে দরজা দিয়ে আমরা এখন ঢুকি সেটা খোলা ছিল না, তার পাশে দরজা খোলা থাকতো। আর তখন এটা ছিল ইন্ডিয়ান কফি হাউস, কোঅপারেটিভ না, ইন্ডিয়ান কফি হাউস ছিল। এত ঘেঁষাঘেঁষি টেবিলও ছিল না, টেবিলের ওপর কাঁচ দেওয়া ছিল, আর চেয়ারগুলো ছিল সব হাতলোলা গদিওলা চেয়ার, সেইটাই আমার শুরু। আর তখন কফি দিত পটে, পটে দিত, আর খুবই অল্প দাম ছিল, অবশ্য একদম মনে নেই দামটা কত ছিল, তবে খুবই অল্প দাম ছিল। ইন্ডিয়ান কফি হাউসে লিজ শেষ হয়ে যেতে তখন যে মালিক ছিল তিনি উঠে যাবার নোটিশ দিলেন। আমরা যখন যারা রেগুলার আসতাম কফি হাউসে, তারা সবাই মিলে সই করে একটা প্রোটেকশন চিঠি, আমরা যখন বামফ্রন্ট সরকার ছিল, আমরা ডাইরেক্ট জ্যোতিবাবুর কাছে পাঠাই যে আমাদের এরকম কফি হাউস ঐতিহ্য উঠিয়ে যেতে বলছে। তখন উনি এই হলটাকে রিকুইজিশন করে কোঅপারেটিভ কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ ইউনিয়নকে একটা খুব সামান্য ভাড়ায় দিয়ে দেয়, আর সেই থেকে ওরাই চালাচ্ছে। বহু কিছুর সাক্ষী আপনি, আপনার ঝুলিতে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে কফি হাউসের যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করতে বলি, একদম দুর্দান্ত কোনো অভিজ্ঞতা বা তার সাথে সাথে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা সাক্ষী আপনি, এটুখানি যদি শেয়ার করেন তাহলে কী বলবেন? না, এক সময় এই কফি হাউসে ধরুন আর্টিস্টরা আসছে, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, নীলাদ্রি, কেয়া চট্টোপাধ্যায়, আমাদের একজন জাস্টিস ছিলেন আমাদের টেবিলে বসেন বন্ধু মতন, তিনিও রেগুলার আছেন, তিনিও আমাদের সঙ্গে রেগুলার এভরিডে কথা হতো। শক্তি চট্টোপাধ্যায় যে কবি ছিলেন, কবি ছিল, সেও আমাদের সঙ্গে মাঝে মাঝে এসে বসতো, এইরকম রেগুলার আসতো এরা সব ছেলে। তারপরে একটাই অভিজ্ঞতা হচ্ছে আমাদের নকশাল টাইমে আমরা বসে আছি, একটি ছেলে ঘরে ঢুকলো, হাতে একটা ছোড়া আরেক হাতে বোতল নিয়ে এই আমাদের ঠিক পাশের টেবিলটায় এসে বসলো, ছোড়াটাকে এমনভাবে রাখলো যে কাঁচ ছিল যে কাঁচটা চৌচির হয়ে গেল। সে বসলো, ওটা কফি নিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, ওই হাফ খেলো কি খেলো না, আস্তে আস্তে আবার উঠে চলে গেল। আজও আপনি আসেন আড্ডা দেন বন্ধুদের সঙ্গে মিশে, কিন্তু সেই সময় যাদের সঙ্গে আড্ডা দিতেন আজকে সব বয়সের মানুষের সঙ্গে আড্ডা দেওয়া হয়, সেই সময় আর এই সময় যদি সেই প্রজন্ম আর এখনকার প্রজন্ম কী তফাৎ দেখেন বা কী মনে হয় আপনার অভিজ্ঞতা হচ্ছে? তখন তো ধরুন যারা প্রথম দিকে আসছেন তখন সকলে প্রায় আমার বয়সী, I am now 92, হ্যাঁ, যারা ওই রকম 90, 85, 86 এর সব বন্ধুরা ছিল, একে একে তারা সকলেই চলে গেল। এখন যাদের সঙ্গে বসি তারা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, ওনার নিজেই সেই বয়সী বন্ধু বান্ধব কেউ নেই। একদম, এই গোল টেবিল বৈঠক বা আড্ডার কথা আমি বলছিলাম, এই আড্ডাতে কোন কোন বিষয়গুলো এখন উঠে আসে, সাম্প্রতিক বিষয় বা কোন কোন বিষয়গুলো? এখন প্রবলেম ব্যাপার হয়েছে যে এখন আমি আমার বসার টেবিল তিনটে হয়েছে, তিনটে, এদের একটা যেটা দেখলেন, আরেকটা টেবিল তারা একটু রাজনীতি নিয়ে কথা বলে,
হ্যাঁ, আর আরেকটা টিভি আছে যেখানে দেখি আমি ছবি তুলছিলাম। হ্যাঁ, ওরা হচ্ছে বাংলা বাংলা ভাষাও কমিটি, অতএবই তারা যখন যারা ডাকে মেনলি এদের কাছে বসি বা ওই টিভি যে টেবিলে বসেছিলাম ওই টেবিলেই বসি, কিন্তু ওরা মাঝে মাঝে ডাকে। আপনি এই যে 92 ইয়ার্সের কথা বলছিলেন, তো সে জায়গায় দাঁড়িয়ে প্রচুর লড়াই, প্রচুর আন্দোলন, স্বাধীনতার আন্দোলন দেখেছেন আপনি, সে জায়গায় কলকাতাকে সেই সময় উত্তাল হতে দেখেছেন, এবং আমরা জানি সাম্প্রতিক সময় দাঁড়িয়ে আবার কলকাতা কোথাও কি যেন মিছিল নগরী, একেবারে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি কফি হাউসও কিন্তু নিজের মতো করে প্রতিবাদ দেখিয়েছে। কী বলবেন সেই আন্দোলনের একটা অভিজ্ঞতা, এই সময় দাঁড়িয়ে একটা নতুন আন্দোলন দেখছেন, কী মনে হয় সবটা মিলিয়ে? তখন আন্দোলনটা একটা অন্য টাইপের ছিল, পলিটিক্যাল বেশিরভাগই ছিল পলিটিক্যাল আন্দোলন, এখন নানারকম আন্দোলন। আর এখন দেখছে রিসেন্টলি যেটা শুরু হয়েছে, যে ঘটনা ঘটছে বা যে ঘটনা ঘটেছে তাকে নিয়ে আন্দোলন, এরকম এই আন্দোলনটা খুব অভূতপূর্ব আন্দোলন, যে একটা ধর্ষণ বা খুন এর প্রতিবাদে যে এইভাবে একটা মিছিল, এইভাবে সাপোর্ট, এর আগে আমি কখনো দেখা যায়নি। স্বাধীনতার সময় তো দেখেছি রবীন্দ্রনাথ যেদিন মারা গেছে সেই প্রশাসন অপূজপূর্ব প্রশাসন, মানে শেষ দেখা যাচ্ছে না এত বড়ো প্রশাসন হয়েছিল। আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি এরকম সাপোর্ট মনে হয় কখনো হয়নি, এর আগেও অনেক ধর্ষণ হয়েছে, আরও বিভৎসভাবে তাদের খুন করা হয়েছে, কিন্তু এইরকম যে একটা সাপোর্ট বা এইরকম একটা প্রতিবাদ এর আগে কখনো হয়নি, এটা একটা অভূতপূর্ব ব্যাপার হয়ে গেছে। আমার খুব ছোটো বয়সে আমি বাবার সঙ্গে একবার নেতাজির বাড়িতে গেছিলাম, খরচ বসে কাছে, সেখানে একবার খুব ছোটো বয়স আমার তখন, তখন নেতাজিকে একবার দেখেছি। তাছাড়াও ধরুন স্বাধীনতার পরে জওহরলাল নেহরু এবং মানিক চন্দ্র এরকম সামনাসামনি কাছাকাছি দেখেছি দিল্লিতে গিয়ে, সেরকম হয়েছে। আর স্বাধীনতার সময় যেদিন 15 আগস্ট যেদিন স্বাধীন হবে যে যেহেতু ওই ওই ব্যাপার চলছে, আমাদের বেশ মনে আছে আমার বাড়ি, আমাদের বাড়িটা রাস্তার ধারে একটা রেলিং ছিল, বারান্দা ছিল, সেই বারান্দার রেলিংয়ে আমি এবং আমার এক পুত্রতো দাদা আমার বন্ধুর মতন হতো, আমরা দুজনে চাইতে ভারত তুলো দিয়ে ভারতবর্ষের ম্যাপ এঁকেছিলাম, এঁকে চাইতে একদিকে নেতাজির ছবি আরেকদিকে গান্ধীজির ছবি দেওয়া ছিল, আর তুলি বাল দিয়ে চারিদিক সাজিয়েছিলাম এবং একটা ছোটো ন্যাশনাল ফ্ল্যাগ তুলেছিলাম। এবং সবচেয়ে মজা হচ্ছে যে তখন তো এত ফ্ল্যাগ কোর ফ্ল্যাগ ছিল না, যেহেতু দেশ স্বাধীন হবে ফ্ল্যাগটা তুলতে হবে, আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট বাড়িতে আমাদের প্রায় 60-70 জন মেম্বার ছিল, তা আমরা সবাই মিলে চাঁদা তুলে একটা ফ্ল্যাগ পোল তৈরি করানো হলো, বিরাট ফ্ল্যাগ পোল, আর তাইতে বিরাট একটা ফ্ল্যাগ কেনা হলো। এই 15 আগস্ট রাত্রি 12টায় হ্যাঁ আমরা সেই বন্দে মাতরম বলতে বলতে সেই ফ্ল্যাগ তুলেছি, এটা এখনও আমাদের একটা জীবনের শ্রেষ্ঠ দিন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় দেওয়ার, আপনাকেও অশেষ ধন্যবাদ যে আমাকে এই সুযোগ দিয়েছেন আর কথা বলার, এজন্য আমিও খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিচ্ছি আপনাকে। একদম, আপনারা দেখলেন যে আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বললাম, শুরুতেই বলছিলাম কফি খোর, মানে কফি হাউস খোরই বলা যেতে পারে, সেই এমন একজন মানুষ যার ঝুলিতে রয়েছে বহু বহু অভিজ্ঞতা, তার কাছে যেমন তিনি যেমন সাক্ষী হয়েছেন এই কফি হাউসের নানা রকম অভিজ্ঞতা, যেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা উনি বললেন, তেমন আবার দুর্দান্ত কিছু অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন, আরও আরও অনেক আপডেট এরকম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, চোখ রাখুন এস নিউজের পর্দায়। নমস্কার।